আশা করি বন্ধু সব ভালো আছেন। আজকের ভিডিওটি সম্পূর্ণ নতুন ভাইদের জন্য। তো অনেকেই আমাকে কমেন্ট করেন বাবা বিভিন্ন ধরনের ফোন দিয়ে থাকেন, তখন অনেকেরই আমি প্রশ্ন করি সেটি ফিক্সড টিউবটি আপনাদের কি ফ্ল্যাট নাকি নন ফ্ল্যাট। তো এই সময় আপনারা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান, ফ্ল্যাট নন ফ্ল্যাট এই ফিক্সড টিউবগুলো আপনারা জানেন না বা কখনও শোনেন না, হয়তো আপনারা দেখছেন কিন্তু নাম শুনলে হয়তো আপনারা বুঝতে পারেন না। তো সেই জন্য ভাবলাম যে আজকে এই ভিডিওটি না দিলেই নয়। তো আজকে ভিডিওতে আলোচনা করবো কোনটা ফ্ল্যাট ফিক্সড টিউব এবং নন ফ্ল্যাট ফিক্সড টিউব, আল্ট্রাসিলিম সার্কিট কাকে বলে, কখন কোথায় ব্যবহার করতে হয়, সব কিছু আন্তপাত্য আজকে আপনাদের কাছে তুলে ধরবো। আশা করি ভিডিওটি সাথেই থাকবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে গুরুত্বপূর্ণ অংশ আপনি মিস করে যাবেন। চলুন ভিডিওটির মূল অংশে চলে যাই। তো বন্ধুরা ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। তো প্রথমে আসি ফ্ল্যাট নন ফ্ল্যাট পিকচার টিউব কীভাবে চিনবেন। এটা দেখতে পাচ্ছেন আমাদের পিছন দিকে কিন্তু বেশি বাড়ানো, মানে পিকচার টিউবটা বেশি বাড়ানো। তো এইরকম যদি বেশি বাড়ানো থাকে পিকচার টিউবের পিছন দিকে, সেটাকে বুঝবেন আপনারা যে নন ফ্ল্যাট। তো এটাকে বলে নন ফ্ল্যাট পিকচার টিউব। আর এখানে নন ফ্ল্যাটের পিকচার টিউব বেশিরভাগে মোটা গ্যাং হয়ে থাকে, তো যে কোনো হতে পারে, তবে বেশিরভাগই কমন মোটা দেখা যায়। তো আমার সামনে যেটা দেখছেন এটা হচ্ছে নন ফ্ল্যাট। তো নন ফ্ল্যাটের পিকচার আমরা স্ক্রিনেও দিয়ে রাখছি। তো দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের নন পিকচার টিউব বলে। আর এটা যেটা এই যে দেখতে পাচ্ছেন এখানে যেটা পিছন দিকে এরকম কম থাকবে, আর এখানে স্পেস যত কম থাকবে পিকচার টিউবটা পিছনের দিকে যত কম বাড়ানো থাকবে, মানে যত শর্ট থাকবে তত এইটারে বলে যে আপনাদের ফ্ল্যাট। তো স্ক্রিনে দেওয়া আছে, তো ফ্ল্যাট পিকচার টিউব এইটাকে বলে। এই যে দেখতে পাচ্ছেন পিছন দিকে কিন্তু আমাদের কম, মানে এলইডি টিভির পিকচার টিউব যেরকম পিছনের দিকে কম থাকে ঠিক ওইরকম বলা হয় যে আমাদের এটা ফ্ল্যাট পিকচার টিউব। আর এখন যেটা দেখছেন এটা হচ্ছে পিছনের দিকে যেটা বাড়ানো, যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাকে বলে নন ফ্ল্যাট পিকচার টিউব। তো যেটা ফ্ল্যাট পিকচার টিউব সেই জন্য আমরা অনেকেই বলেন বা অনেকেই কমেন্ট করছেন যে ফ্ল্যাট পিকচার টিউবে আমরা কোন সার্কিট ব্যবহার করব। তো এখানে এই যে চায়না সার্কিট দেখতে পাচ্ছেন একই সার্কিট, তবে এই সার্কিটেতে একটি ভার্টিক্যাল ফ্ল্যাশের আলাদা সার্কিট ব্যবহার করা হয়, যেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এরকম একটি দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল হিটসিংয়ের সাথে আউটপুট ট্রানজিস্টারের পিছনের দিকে এই যে পাশে লাগানো আছে আলাদা সার্কিট। তো এটার কাজ হচ্ছে আমাদের যে ভার্টিক্যাল যে ফ্ল্যাশের যে লাইটিংটা সেটা করে, এটা না হলে আমাদের স্ক্রিনটা ছোটো আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফ্লাইব্যাকের পাশে যেখানে আমরা ভার্টিক্যাল সাইজ বাড়ানো কমানো হয়, তো এই সম্পর্ক এই যে সম্পূর্ণ যে আমাদের সাইডটি আছে যে সাবজেক্টটা সেকশনটা, এই সেকশনটাকেই আমাদের আউটপুট ট্রানজিস্টারের সাথে যে সার্কিটটা দেখছেন এই যে দুইটা পিএফ দেয়া, তো পিএফ আরও ক্যাপাসিটার দিয়ে আমাদের ভার্টিক্যাল ফ্ল্যাশটাকে আরও বড় করা হয়েছে। তো এটা যদি না হয় তাহলে আমাদের ভার্টিক্যাল ফ্ল্যাশ মানে আমাদের পিকচারটি ছোট দেখাবে। তো এটার জন্য আমাদের পিকচার টিউব বড় দেখায়, যেটা আমাদের ফ্ল্যাট পিকচার টিউবে আমাদের এই আলাদা সার্কিটটি লাগে। তো এটাকে বলে আল্ট্রাসিলিম সার্কিট। তো আল্ট্রাসিলিম সার্কিট শুধু আমাদের ফ্ল্যাট যে পিকচার টিউবগুলো আছে সেগুলো ইউজ করতে হবে, আর যদি আমরা সাধারণ পিকচার টিউবে আমরা যদি ওইটা লাগাই বা ওই যে আল্ট্রাসিলিম তাহলে কিন্তু কাজ করবে না। অবশ্যই আমাদের আল্ট্রাসিলিম সার্কিট ফ্ল্যাটে ব্যবহার করতে হবে। আর ফ্ল্যাটে ব্যবহার আল্ট্রাসিলিম সার্কিট যদি আমাদের চায়না সার্কিট থেকে মডিফাই করা যায়, তো অনেকেই সেটা পারেন না, তো সামনে ভিডিও আসবে। তো এই হলো আমাদের পিকচার টিউব, সামনে দেখতে পাচ্ছেন এটাকে বলে নন ফ্ল্যাট। তো যেটা পিছনের থেকে কমানো থাকে সেটা বলে ফ্ল্যাট পিকচার টিউব, আশা করি বুঝতে পারছেন। তো এই হলো আমাদের ব্যবধান। তো এইটাই ভাইরা অনেকেই আছেন যে এটা বোঝেন না ফ্ল্যাট নন ফ্ল্যাট কি, আশা করি বুঝতে পারছেন। আর সামনে দেখতে পাচ্ছেন এটি এলইডি টিভির সার্কিট। তো এটা নিয়ে বিভিন্ন ক্লাস দেব কোন কোন সেকশনের কী কাজ। আজকে এই পর্যন্ত, কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।